নাই স্বাগতম বলে বলে ভারত মাতাকে। ভারতীয় জনতা পার্টি পাবিয়াচোরা মন্ডল কমিটির উদ্যোগে গত 7 তারিখে আমরা কুমারঘাটে 43টি ভোটকে নিয়ে একটি যোগদান সভা করা হয়েছে এবং বড় সংখ্যায় সেদিন সিপিএম এবং কংগ্রেস থেকে জেলা এবং ব্লক স্তরের তাদের অনেক অনেক নেতৃত্বরা বিজেপিতে জয়েন করেছেন। আজকে এই পাবিয়াচোরা মণ্ডলেরই একটি অংশ যেটা মাসমারা এলাকা রয়েছে, এখানে 16টি ভোট রয়েছে। আমরা আলাদাভাবে এই 16টি ভোটের যোগদান সভা আজকে 9 তারিখে তার ব্যবস্থা এই বাজার শেডে। এখানে আজকে কংগ্রেস, সিপিএম এবং ত্রিপুরা মোতা এই তিনটি দল থেকে 92 পরিবারের 297 জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছেন। আমরা দলীয় পতাকা দিয়ে ওনাদেরকে ভারতীয় জনতা পার্টিতে আমরা বরণ করে নিয়েছি এবং আগামী দিনে এই বিধানসভার অন্তর্গত আরও অনেক ভূতেই যারা ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন, তার মধ্যে কিছু দলের যারা দায়িত্ববান কার্যকর্তা রয়েছেন কংগ্রেস, সিপিএম এবং ত্রিপুরা মোতার, ওনারাও জয়েন করবেন, যোগদান করবেন ভারতীয় জনতা পার্টিতে। তো আমি আহ্বান রাখব যে সময় নষ্ট না করে এই রাজ্যকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে যারাই রয়েছেন এখন পর্যন্ত, যাদেরকে ভুল বুঝিয়ে এতদিন সিপিএম কংগ্রেস বা বিশেষ করে এডিসি অঞ্চলে ত্রিপুরা মোতাতে যাদেরকে নেওয়া হয়েছিল, আমি ওনাদের প্রতি আহ্বান রাখব যে আপনারা ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়ে এই রাজ্যের উন্নয়নে আপনারা এগিয়ে আসুন।